গুঞ্জন ছিল প্যারিস সেইন্ট জার্মেয়ারের সঙ্গে সম্পর্ক চুকিয়ে এবার ক্লাব ছাড়ছে নেইমার জুনিয়র। ব্রাজিলিয়ান এই মহাতারকাকে দলে ভেড়াতে উঠে পড়ে লেগেছিল বার্সেলোনাও। তবে শেষ পর্যন্ত সৌদি আরবের আল হিলালের সঙ্গে পেরে ওঠেনি কেউই। সৌদি প্রো লিগের ক্লাবটি 100 মিলিয়ন ইউরোর বিনিময়ে নেইমারকে দলে টেনেছে। ইউরোপিয়ান ফুটবলের দল বদলের বিশেষজ্ঞ ফ্যাব্রিজিও রোমানো সোমবার 14 আগস্ট নেইমারের সৌদিতে নাম লেখানোর ব্যাপারটি নিশ্চিত করেছেন। প্যারিসের ক্লাব ছেড়েছেন লিওনেল মেসি, এরপর জোর গুঞ্জন ক্লাব ছাড়ছেন কিলিয়ান এমবাপে। তবে এমবাপে সাফ জানিয়ে দিয়েছেন তিনি ছাড়ছেন না ক্লাব। তারপর শক্ত গুঞ্জন এমবাপে নয়, ক্লাব ছাড়ছেন নেইমার জুনিয়র। ফিরতে পারেন পুরনো ঠিকানা বার্সেলোনায়, আবার নাম লেখাতে পারেন ক্রিস্টিয়ানো রোনালদোর মতো সৌদি আরবের ক্লাবেও, এমনটাই গুঞ্জন উঠেছিল কদিন ধরেই। পিএসজি মৌসুমের প্রথম ম্যাচেও দলে ছিলেন না নেইমার, সেখান থেকেই গুঞ্জন আরও জোরালো হয়েছে নেইমার এবারই ক্লাব ছাড়ছেন। নেইমার জুনিয়রকে নিয়ে উঠে পড়েই লাগে আল হিলাল। অবশেষে পিএসজির সঙ্গে সমঝোতা হওয়ার পর নেইমারকে তাদের প্রস্তাবে রাজি করায় ক্লাবটি। 2017 সালে বিশ্ব রেকর্ড 222 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা ছেড়ে প্যারিসের ক্লাবটিতে নাম লেখান নেইমার। সেই রেকর্ড এখনও রয়েছে অক্ষত। প্যারিসের ক্লাবটির হয়ে 6 বছরে 173 ম্যাচ খেলে করেছেন 118টি গোল আর 77টি অ্যাসিস্ট, জিতেছেন 5টি লিগ ওয়ানের শিরোপা, 4টি ফ্রেঞ্চ সুপার কাপ আর 3টি ফ্রেঞ্চ কাপ। পিএসজিতে নেইমার ভালো নেই তা নয়, বিশেষ করে মেসি যাওয়ার পর থেকে খেলা আরও খুলেছে তা, ক্লাব টিমের সাফল্যও পাচ্ছে। 2027 সাল পর্যন্ত পিএসজির সঙ্গে চুক্তি ব্রাজিলিয়ান তারকা, কিন্তু সেই চুক্তি ভেঙে নতুন ক্লাবের জার্সি পরতে কতক্ষণ? অন্য ক্লাবও যদি অর্থের থুলি নিয়ে কোনো তারকার জন্য ঝাঁপায় আর সেই তারকার যদি মনে হয় লাভজনক প্রস্তাব, তাহলে নতুন ক্লাবে যেতেই পারেন। ব্রাজিলিয়ান তারকার ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। 6 বছরের সম্পর্ক পিএসজির সাথে, সেই সম্পর্কে রীতি টেনে পাড়ি জমালেন সৌদি ক্লাব আল হিলালে। এখন দেখার অপেক্ষায় নিজেকে কতটা মেলে ধরতে পারে ইঞ্জুরিতে জর্জরিত ফুটবলের এই দুঃখী রাজা।